हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে এই অপেক্ষকটির x এর সাপেক্ষে সমাকল করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব? প্রদত্ত অপেক্ষককে প্রদত্ত অপেক্ষককে x এর সাপেক্ষে সমাকলন করে পাই আমরা লিখতে পারি x এর সাপেক্ষে সমাকল করে পাই ইন্টিগ্রেশন x মাইনাস 2/x হোল কিউব dx। ইন্টিগ্রেশন x মাইনাস 2/x হোল কিউব dx। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন x কিউব, ইন্টিগ্রেশন x কিউব মাইনাস 2/x এর হোল কিউব মাইনাস dx ইন্টু 2/x ইন্টু x মাইনাস 2/x dx। এখানে আমাদের কি হয়ে যাবে? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, x আর x ক্যান্সেল আউট। নেক্সট আমরা এখানে কি লিখতে পারি? নেক্সট আমরা এখানে কি লিখতে পারি? x কিউব মাইনাস 8/x কিউব মাইনাস 6x প্লাস 12/x dx। তাহলে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? x টু দি পাওয়ার 4/4 মাইনাস 8 মাইনাস 8 x টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2 মাইনাস 6x² / 2 প্লাস 12 লগ e টু দি বেস মড x প্লাস c। এখানে যদি আমরা দেখি 6 আর 2 ক্যান্সেল আউট হলে এখানে এখানে আমরা 3 পাবো, আর মাইনাস 2 কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা উপরে কত পাবো? মাইনাস 4। তাহলে আমরা এখান দিয়ে ফাইনালি কি পাচ্ছি? x টু দি পাওয়ার 4/4 প্লাস 4x টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 3x² প্লাস 12 লগ e টু দি বেস মড x প্লাস c, যেখানে আমরা কি লিখতে পারি? c সমাকলন 2/ c সমাকলন 2/। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।